সকলে অমিয় কুমার ভট্টাচার্য মহোদয়কে এরপরে
বিশিষ্ট আইনজীবী ভগবানপুরের তিন দল বিধায়ক। আজকের প্রোগ্রামটা সম্বন্ধে কিছু আজকের প্রোগ্রাম আমাদের ভগবানপুর এক নম্বর ব্লকে বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতে একটা সাংস্কৃতিক মঞ্চ হয়েছে। সাংস্কৃতিক মঞ্চে আজকে উদ্বোধন এবং সেই সঙ্গে রক্তদান শিবিরের উদ্বোধন এবং বিকালে আমাদের পানীয় জলের আকার এই প্রসঙ্গে একটা আলোচনা ছিল। এই তিনটে বিষয় নিয়ে আজকের সামগ্রিক অনুষ্ঠান। আমাদের রক্তদান শিবির ইতিমধ্যে উদ্বোধিত হয়েছে এবং আমাদের সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধিত হয়েছে। আমাদের বিকালের প্রোগ্রাম যে আলোচনাটা চলে আসেনি সেটা হবে। পানীয় জলের আকাল তো সর্বোচ্চই দেখা দিয়েছে, আগামী দিনে যেটা দেখা দেবে আরও বেশি সেটাকে প্রতিরোধ করতে গেলে কী বিষয়গুলি আমাদের অবলম্বন করা দরকার, কোন কোন বিষয়ের উপর প্রেস দেওয়া দরকার সেগুলো আলাপ আলোচনা হবে বিকালে। বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য যে আমরা গত 5 বছর যে দায়িত্ব আমাদের হাতে 5 বছরের জন্য দিয়েছে সেই দায়িত্ব কতটা পালন করতে পেরেছি তা মানুষের কাছে মানুষের সামনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছি এবং মানুষের মতামত নেওয়ার চেষ্টা করছি। সেই সঙ্গে সামাজিক কিছু কাজে মানুষকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে রক্তদান শিবির সহ অন্যান্য প্রোগ্রামগুলো হয়েছে। আর বর্তমান ওরা পৃথিবীর কাছে জ্বলন্ত সমস্যা, জলের অকাল, সেটার উপরে আমরা একটা আলোচনা চক্রের ব্যবস্থা করেছি। আমাদের মূল উদ্দেশ্য যে বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতে প্রথম পথ দেখাবে, যাতে সমস্ত গ্রাম পঞ্চায়েতরা ভারতবর্ষের সবাই জলের প্রয়োজনীয়তা যাতে অপ্রয়োজনীয়ভাবে জল না নষ্ট করে, যাতে সবাই মিলে এগিয়ে এসে আগামী দিনে ভারতবর্ষ তোলা করা বিশ্বকে বাঁচাতে পারে সেই উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ বা প্রথম পথ প্রদর্শক হিসাবে বিশ্বপুর গ্রাম পঞ্চায়েত এগিয়ে আসার উদ্দেশ্যেই অনুষ্ঠান হবে। আর কতজন রক্ত দিল? 88 রক্ত। ওনার নাম? অরূপ সুন্দর পণ্ডা, প্রধান বিশ্বপুর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত নির্বাচনের পর বর্ষপূর্তি উৎসবে আজকে আমরা যে জনপ্রতিনিধি হিসাবে সামাজিক দায়বদ্ধতা রয়েছে তা মানুষের কাছে তুলে ধরা এবং পঞ্চায়েতে কাজকর্ম যাতে সুস্থভাবে হয় এবং এই কাজ করতে গেলে যাতে সাধারণ মানুষের অগ্রণী ভূমিকা থাকে, সহযোগিতা থাকে, সেই জন্য আজকে এই কর্মশালা। এই কর্মশালায় 2 জন বিধায়ক উপস্থিত ছিলেন। আমরা চাইছি থার পঞ্চায়েত থার গভর্নমেন্ট হিসাবে যাতে এলাকার মানুষজন সমস্ত ব্যাপারে সহযোগিতা পায়, সাহায্য পায়, সেটা আমাদের করা উচিত এবং সেই জন্যই সাধারণ মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরে। আপনার নাম? আমার নাম অসিত মণ্ডল। বেশ কয়েকটি ক্ষেত্রে 1 নম্বর জায়গায় স্থান করে দিতে পেরেছি, যা সুচিন্তিত চিন্তা ভাবনা দেশ পেরিয়ে বিদেশে একটা একটা করে 7টি প্রকল্প সমাপ্তিত হয়েছে, মেনে নিয়েছে সারা পৃথিবীর মানুষ। যিনি আমাদের অনুপ্রেরণা, যিনি বাংলার উন্নয়নের কাণ্ডারি, গঙ্গার পরিস্থিত জলের মতো যিনি পবিত্র, সেই পবিত্রতাকে সামনে রেখে শান্তির প্রতীক আমাদের দাদা দাদির ত্রাতা সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা প্রণাম জানাই। যে গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে পঞ্চায়েতি ব্যবস্থাপনার বর্ষপূর্তিতে আমাদের আজকে সবাইকে একটা জায়গায় সম্মিলিত হওয়ার তিনি সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তাই তার প্রতি শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমি ধন্যবাদ জ্ঞাপন করব এখানকার প্রধান তারুণ্যের মূর্ত প্রতীক, এখানকার প্রধান শ্রোতার অ্যাসোসিয়েট সঙ্গী যারা তার ক্যাবিনেটের সঙ্গে যুক্ত যারা নির্বাচিত, আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করব
শুভেচ্ছা ভালোবাসা নিয়ে এই পবিত্র সমাজের প্রথম চেয়ার গ্রহণ হয়েছিল একটি বছর পূর্বে, তার বর্ষপূর্তি আজকে নবম পঞ্চায়েতের বর্ষপূর্তি। সারা পশ্চিমবঙ্গের বহু অঞ্চলে আছে দিনটি বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত রেখে আজকের দিনটি উদযাপিত হচ্ছে, তার মধ্যে বিভীষণপুর একটি। সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে সাহসিকতার সঙ্গে এক বছরের কর্মসূচিতে কি করতে পেরেছি, কতটা বাকি থেকে গেছে, আরো কি প্রয়োজন ছিল, কাজ করতে গিয়ে কোথায় ত্রুটি বিচ্যুতি হয়েছে, আজকের বর্ষপূর্তিতে মানুষের সামনে এসে দাঁড়িয়ে তারা আজকে বর্ষপূর্তি অনুষ্ঠান করছে, এটাই প্রয়োজন। একজন জনপ্রতিনিধি, একজন দায়িত্বশীল নেতৃত্বের এইটাই প্রয়োজন। মানুষের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা, শুভেচ্ছা, সমর্থনকে পাতেও করে নির্বাচিত হয়ে এসেছি মানুষের দরবারে, এটা জবাবদিহি করবো, মানুষের কাছে গিয়ে বলবো ত্রুটি থাকবে বলে যান, সংশোধিত হওয়ার সুযোগ দিন, সাজতে দিন, সাজাতে দিন, সারা বিশ্বপুর অঞ্চলের উন্নয়নকে সাজতে দিন, সাজাতে দিন। কখনো কখনো ছোট ছোট কালো কালো হয়ে গেছে, কখনো কখনো আকাশের তারাগুলোকে ঢেকে দেয়, কেটে যায় মেঘ আমার, রাত পেরিয়ে সকাল হয়, সেটা যেমন প্রকৃতির নিয়ম, তাই উন্নয়নকে সামনে রেখে যারা উন্নয়নের শপথকে সামনে রেখে মানুষের আশীর্বাদকে সামনে রেখে যারা সেদিন এগিয়েছে, ওই ভুগুটিকে তারা ভয় পায় না, ওই ভুগুটিকে ভয় পায় না। বিভীষণপুরের মানুষ একটা জায়গাতে দাঁড়িয়ে আছে যার কোনো বর্ণ নেই, যার কোনো রাজনীতি নেই, যার একটাই জায়গা শুধুমাত্র উন্নয়ন, উন্নয়নের পতাকা উঠবে, সে উন্নয়নের পতাকা থাকবে মানুষের হাতে, সেই অনুপ্রেরণার শক্তি নিয়ে আগামীদের গ্রাম পঞ্চায়েত তত্ত্বর করে এগিয়ে চলবে আপনাদের সবারই সহযোগিতা। তাই তো আজকে বৃহত্তর কর্মসূচিগুলোর মধ্য থেকে মঞ্চ উদ্বোধনের পাশাপাশি রক্তদান শিবির রাখা হয়েছে, আবার বিকেলে কনভেনশন আছে। এই মুহূর্তে পৃথিবীর মানুষ যেখানে ভাবছে ভারতবর্ষ যেখানে কয়েকটা রাজ্য আসতে আসতে ধরে পানীয় জল এবং জলের কষ্টে যখন ভুগছে, সেই সংক্রান্ত সেমিনার আজকের বিকেল বেলা আছে গণমুখী কর্মসূচি। আমি নিশ্চিত, আমার বিশ্বাস আছে আপনারা ভরসা রাখতে পারেন পঞ্চায়েতের প্রতি, আপনারা ভরসা রাখতে পারেন মুখ্যমন্ত্রীর যে পরিকল্পনা, যে প্রকল্প তার প্রতি, যে পাঁচ বছরের মধ্যে সারা বিভীষণপুর এলাকা কোথাও মাটির স্থান থাকবে না, সব রাস্তায় ঢালাই রাস্তা হবে, সব জায়গাতেই উন্নয়ন হবে, সমস্ত বস্তি উন্নয়ন হবে, পরিকল্পনা সে কথা বলছি। 60-70% বেশি রাস্তা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত তার নিজ দায়িত্বে ঢালাই করেছে, পাশাপাশি আছে সরকারি যে সকল কর্মসূচি তার পাশাপাশি সরকারি কর্মসূচি রয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, গ্রাম পঞ্চায়েতকে কাজ করতে আপনারা সাহায্য করুন, সহযোগিতা করুন, আপনারা সঙ্গে থাকুন, এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কোনো ঘাটতি থাকবে না, আর আমার সহযোগিতার কোনো ঘাটতি থাকবে না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমার কর্মকাণ্ডের ফিরিস্তি যা আজকে পঞ্চায়েতের কর্মকাণ্ডের ফিরিস্তি যদিও এটা গ্রাম সভা নয়, তবুও নৈতিক দায়িত্ব আছে আমার পরিকল্পনার কোন জায়গাতে আমি দাঁড়িয়ে আছি গ্রাম পঞ্চায়েত। আমার মনে হচ্ছে যে কোনো মানুষ যে কোনো সময় এসে পঞ্চায়েতের দরবারে এসে প্রধান থাক, উপপ্রধান থাক, বা ইয়ে থাক, আপনার প্রস্তাবের একটা বাক্স করুন, সেখানে প্রস্তাব দিয়ে যান, বোর্ড গুরুত্ব সহকারে বিচার করবে, রং থাকবে না সেখানে, কোন রং দেখে বিচার হবে না, কাজের বিচারের উপরে দাঁড়িয়ে বোর্ড আগামীদের সিদ্ধান্ত গ্রহণ করবে। মানুষের প্রতিষ্ঠান,
মানুষের প্রতিষ্ঠা থাকবে, তার পবিত্রতা রক্ষা করার দায়িত্ব থাকবে পঞ্চায়েতে, সহযোগিতা থাকবে এই এলাকার মানুষের। একটা একটা দিন বেরোতে বেরোতে একটা বছর আমরা পেরিয়ে এসেছি। সেই এক বছরে আজকের ভর্তি অনুষ্ঠানে আমি নিজেকে আসতে পেরে আমাদের ধন্য মনে হচ্ছে। আর একটু বেশি সময় আপনাদের সঙ্গে কাটাতে পারলে বোধহয় ভালো হতো।